বিয়ের মণ্ডপ থেকেই নিয়োগ চেয়ে স্লোগান তুললেন টেট উত্তীর্ণ কোণে অভয়া রায়। পূর্ব বর্ধমানের ছাতনি গ্রামের অভয়া 2014 সালে টেট পাস করেছিলেন, এখনো পর্যন্ত চাকরি পাননি তিনি। বুধবার নিজের বিয়ের মণ্ডপ থেকেই নিয়োগের দাবি তুললেন অভয়া। তার বন্ধুরাও তার সুরের সুর বেলান এবং স্লোগান দেন, যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। বিয়ের মণ্ডপ থেকেই নিয়োগ চেয়ে স্লোগান তুললেন টেট উত্তীর্ণ কোণে অভয়া রায়। পূর্ব বর্ধমানের ছাতনি গ্রামের অভয়া 2014 সালে টেট পাস করেছিলেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। শান্তনুবাবু, টেট উত্তীর্ণ কোণে বিয়ে হয়েছে এবং বিয়ের আসর থেকে বিয়ের মণ্ডপ থেকেই চাকরির দাবি তুলে স্লোগান তুললেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার আবেদন জানালেন, আপনার প্রতিক্রিয়া? দেখুন, বিয়ের দিনে সারা দেশে হাজার হাজার ছেলে মেয়ের বিয়ে হয়, কিন্তু এই ধরনের নাটক না করলে এটা কি আর টিভি ক্যামেরার সামনে আসতো? এটা হচ্ছে সস্তার গিমিক, সস্তার নাটক। বামফ্রন্টের অনুমোদিত এই আন্দোলন এবং আন্দোলনের নামে এই নাটক, এবং এই নাটকের নামে সিপিএমের হারমাস, কংগ্রেসের উন্মাদ এবং বিজেপির জল্লাদদের যে অশুভ জোট, সেই জোটের এই নাটক, এটা নাটক এবং সস্তার গেমিং ছাড়া আর কিছু না। এটা যিনি করলেন, আগামী দিনে তার পরিবারের লোক এটা দেখে হাসাহাসি করবে। ধন্যবাদ শান্তনুবাবু, কথা বললাম তৃণমূল সাংসদ শান্তনু সেনের সঙ্গে। স্লোগান দিয়ে ঠিক কি বললেন শোনাবো। মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ যে এইভাবে আমাদের দূরে সরিয়ে দেবেন না, নজরটা একটু এদিকে দিন, দৃষ্টি দিন, যাতে যোগ্যরা কমসে কম বঞ্চিত না হয়। মাননীয় মুখ্যমন্ত্রী 2020 সালে 11 নভেম্বর নবান্নের সভাবিও থেকে তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ডেটা দেখে দেখে ঘোষণা করেছিলেন, রাজ্যে 20,000 টেট পাস আছে, তাদের সকলকেই নিয়ে নেওয়া হবে। প্রথমে 16,500 নিয়োগ করা হবে, পরবর্তীতে ধাপে ধাপে 3,500 নিয়োগ করা হবে। কিন্তু সেই নিয়োগ কোথায় গেল? মাত্র 10,000 নিয়োগ হয়ে বন্ধ হয়ে গেল। বিয়ের মণ্ডপ থেকে নিয়োগ চেয়ে স্লোগান তুললেন টেট উত্তীর্ণ কোণে অভয়া রায়। পূর্ব বর্ধমানের ছাতনি গ্রামের অভয়া 2014 সালে টেট পাস করেছিলেন, এখনো চাকরি পাননি তিনি। বুধবার নিজের বিয়ের মণ্ডপ থেকেই নিয়োগের দাবি তুললেন অভয়া। তার বন্ধুরাও তার সুরে সুর বেলান এবং স্লোগান দেন তারা। বিয়ের মণ্ডপ থেকে নিয়োগ চেয়ে স্লোগান তুললেন টেট উত্তীর্ণ কোণে অভয়া রায়। পূর্ব বর্ধমানের ছাতনি গ্রামের অভয়া 2014 সালে টেট পাস করেছিলেন, এখনো পর্যন্ত চাকরি পাননি তিনি। বুধবার নিজের বিয়ের মণ্ডপ থেকেই নিয়োগের দাবি তুললেন অভয়া। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। দিলীপবাবু, ইতিমধ্যেই বিয়ের আসর থেকে কোণে স্লোগান তুলছেন, চাকরির দাবিতে তিনি আবেদন জানাচ্ছেন। আমরা এই নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ শান্তনু সেনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি বলছেন যে বামফ্রন্টের আতাতে এটা গিমিক, বিজেপিরও যোগ রয়েছে, কোনো প্রয়োজন ছিল না এরকম করার। কি বলবেন আপনার প্রতিক্রিয়ায়? দেখুন, এটা জীবন জীবিকার ব্যাপার। ছেলেমেয়েরা যারা ধর্ণা দিচ্ছে 2 বছরের বেশি হয়ে গেল বা কয়েক বছর ধরে আন্দোলন করছে, তারা বিয়ে করতে পারছে না। অনেক ছেলে আছে এরকম যে বিয়ে করে খাওয়াবে কি, বা কে বিয়ে দেবে আমাকে? মেয়েদেরও তাই হচ্ছে, অনেকে বিয়ে হয়ে গেলে ঠিক আছে, না অনেকেরও বয়স বেড়ে যাচ্ছে, একটা ওই আশায় থেকে থেকে দুশ্চিন্তার ব্যাপার আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যখন বিয়ের থেকে একজন এরকম স্লোগান দেয়, তার মানে মনে করতে হবে এটা গণ আন্দোলনের রূপ নিয়ে নিচ্ছে, নাহলে ওই জায়গায় জীবনে একটা তার গুরুত্বপূর্ণ একটা আনন্দের মুহূর্তে এই ধরনের কথা বলতে বাধ্য হচ্ছে সে? তার মানে নিঃসন্দেহে তার জীবনে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বা তার জীবনটা এরপর দাঁড়িয়ে আছে, তাই করেছে। আর এটা পুরো সমাজের ভেতর থেকে আওয়াজটা উঠে আসে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।